আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু থ্রি সিস্টার কিচেন ইউএসএ। আজকে আমার রেসিপি ধনে পাতা ভর্তা। প্রথমত আমি ধনে পাতাটা একটু কুচি করে কুচিয়ে নেব। দেন আমি এভাবে করে ধনে পাতাগুলো কুচিয়ে নিয়েছি। কুচি কুচি করে কুচিয়ে নিলে বাটতে সুবিধা হয়। এখানে হাফ কাপ কাঁচামরিচ নিয়েছি, নিয়েছি ছোট সাইজের একটা পেঁয়াজ, নিয়েছি হাফ কাপ রসুন। ভর্তার ক্ষেত্রে রসুনের পরিমাণটা বেশি লাগে, আমি এখানে রসুনটা বেশি নিয়েছি। আমি রসুন পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নেব। আমি এটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, দেন আমি চুলাটা অন করে দেব। আমি প্রথমে দিয়ে দিয়েছি কাঁচামরিচ, কাঁচামরিচ একটু ভেজে নেব। কাঁচামরিচটা হালকা করে ভেজে নিয়েছি, এবার আমি দিয়ে দিচ্ছি রসুন। আমি একসাথে ভেজে নিয়েছি, এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ। সবকিছু আমি একত্রে 2 মিনিটের মতো ভেজে নেব। দেন আমি সবকিছু ভেজে নিয়েছি, এবার আমি শিলপাটা বেটে নেব। আমি অল্প পরিমাণে শিলপাটা নিয়ে নিচ্ছি, বিকজ আমার পাটাটা অনেক ছোট। এবার আমি সবকিছু বেটে নেব, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আমি বেটে নিচ্ছি, বিয়াস আমার ভর্তাটা বেটে নেওয়া ডান। এবার আমি পরিবেশন করে নিচ্ছি। দেন আমি ভর্তাটা পরিবেশন করে নিয়েছি। এভাবে করে ভর্তাটা বানাইয়ে গরম ভাতের সাথে খেতে খুবই টেস্ট হয়। তো আমার ভর্তার রেসিপিটা আপনাদের কীরকম লাগছে আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আর আমার রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর আমার চ্যানেলটা শেয়ার করে দেবেন। আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।